হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি অনেক কিছু কেনাকাটি করেছি মিশো অ্যাপ থেকে। তো মানে কী কী কিনেছি আমি সেইগুলো তোমাদের কাছে শেয়ার করবো। অ্যাকচুয়ালি 19 এপ্রিল আমার যে সোহাগের বার্থডে, তো সেই উপলক্ষে আমি কিছু জিনিসপত্র কেনাকাটি করেছি ওর বার্থডের জন্য। কিছু ড্রেস, কেকের জিনিসপত্র, মানে আমি বাড়িতেই হোমমেড কেক বানাবো, তো কীভাবে কী কেক বানাচ্ছি সেটা তোমাদেরকে শেয়ার করবো। তার জন্য কিছু জিনিসপত্র কিনেছি। তো আরও আমার মানে আমার বোনের দেওরের বিয়ে আছে, তো সেখানে যাব, তার জন্য কিছু ড্রেসপত্র এটা ওটা কেনাকাটি করেছি ছেলের জন্য বেশি করে। তো কী কী কিনেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি একের পর এক। আর একটা মেন কথা যেটা বলার জন্য তোমাদেরকে মানে বিশেষ করে আমি ভিডিওটা বানাচ্ছি, সেটা হচ্ছে 19 এপ্রিল আমার ছেলে সোহাগের বার্থডে। তো তোমাদের সবার নিমন্ত্রণ, তোমরা সবাই আসো, ওকে আশীর্বাদ করো, খাওয়া দাওয়া করে যেও, ঠিক আছে? আর মানে সোহাগকে বেশি বেশি করে আশীর্বাদ করো, যেন ও খুব ভালো থাকে, সুস্থ থাকে, সাবধানে থাকে, পড়াশোনা ভালো হয়। হ্যাঁ, খুবই দুষ্টু, যেখানে যাই না কেন ওর জন্য শান্তি পাই না। একে ওকে শুধু ধরে ঠেঙায়, পিটুনি দেয়, মানে ঠেলা ঠেলি যা করে, মানে এক মিনিট চুপ করে থাকতে পারে না। তা ঠিক আছে, বক বক না করে তোমাদেরকে ভিডিওটা দেখাই কী কী কিনেছি, ঠিক আছে? ওকে, দেখতে থাকো। এই দেখো, এই একটা শাড়ি নিয়েছি, এটা একটা সিল্ক বেনারসি শাড়ি, আর এটা হচ্ছে আমার ছেলের পাঞ্জাবি নিয়েছি, তার সঙ্গে ম্যাচিং করে এই শাড়িটা নিয়েছি, আমাদের দুজনের ম্যাচিং। আর এই একটা ড্রেস নিয়েছি, এটা হচ্ছে মানে গরমকালের জন্য খুব কমফর্টেবল একটা ড্রেস, আর কালারটা খুব সুন্দর, ক্যামেরায় খুব সুন্দর গ্লেজি হচ্ছে দেখো। আর এটা হচ্ছে দীঘায় বেড়াতে যাবো বলে কিনেছি, যাতে দীঘায় গিয়ে মানে সমুদ্রেতে পড়ে নামতে পারি। আর একটা রিং লাইট নিয়েছি, দেখো আমি সেটিং করে ফেলেছি, রিং লাইটটা সেটিং করে এখানে ওপরে রেখে দিয়েছি, নাহলে আমার ছেলে ভেঙে ফেলবে। আর এই একটা পাঞ্জাবি নিয়েছি ছেলের জন্য, পয়লা বৈশাখ উপলক্ষে পাঞ্জাবিটা নিয়েছিলাম, পয়লা বৈশাখের দিন ওকে পরিয়েছি পাঞ্জাবিটাই। দেখো কত সুন্দর পাঞ্জাবিটা, এবং খুবই কম রেঞ্জের মধ্যে, দেখো খুব সুন্দর পাঞ্জাবিটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, এটাও আমার শাড়ির ম্যাচিংয়ে। আর এই দেখো, এই শাড়ি আর এই যে পাঞ্জাবিটা, এই দুটো আমরা নিয়েছিলাম, এই দুটো হচ্ছে পয়লা বৈশাখের দিন পরেছিলাম, আর এই পয়লা বৈশাখ উপলক্ষেই কিনেছিলাম। আর এমনি যে গায়ে হলুদেও পরা যাবে, আমার যে বোনের দেওরের বিয়ে আছে ওর গায়ে হলুদ উপলক্ষেও পরা যাবে, ওর বিয়েতেও পরা যাবে আর কি, সেই জন্যই কেনা হয়েছে ম্যাচিং করে। আর এই আর একটা এসছে কেকের সেট, মানে বাড়িতে কেক বানাবো বলে বিভিন্ন রকম সেট কিনেছি আর কি, বাড়িতেই যাতে আমি নিজে হাতে কেক বানাতে পারি বিভিন্ন অনুষ্ঠানে, বা অন্যকে গিফট করতে পারি, সেই জন্যই কেনা হয়েছে আর কি। এই দেখো আমার হাজব্যান্ড সেটা খুলছে, আমি আর কি ক্যামেরা ধরে রেখেছি। দেখো কী কী দিয়েছে, এই যে নজল দিয়েছে কিছুটা ডিজাইন করার জন্য, আর এর উপরে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে কেক বানাতে হয়। আর দেখো স্পুন দিয়েছে অনেকগুলো, বিভিন্ন মেজারমেন্ট কাপ, আর দেখো কয়েকটা মানে ছুরিও দিয়েছে, এগুলো দিয়ে চারিদিকে ফিনিশিং করার জন্যে। আর দুটো মানে সুগার স্ট্র্যাপ ট্র্যাপ দেওয়ার জন্যে দুটো ব্রাশ মতো দিয়েছে। আর এই যে একটা ড্রেস, এই ড্রেসটা মানে ওর বার্থডেতে পরাবো, আর বিয়েতে বউভাতে পরানোর ইচ্ছা আছে এই ড্রেসটা। তো এই ড্রেসটা এসছে, আমার ছেলে খুলছে, দেখো যাই আসুক না কেন ওর খোলা লাগবে, মানে ও যদি জেগে থাকে তাহলে তো ও খুলবেই। এই দেখো ড্রেসটা, একটা শেরওয়ানি টাইপের আর একটা পাজামা। এটা তো দেখো, এই সেম ড্রেস যদি শোরুমে গিয়ে কিনতে যাই না তাহলে অনেক টাকা দাম পড়ে যায়। তো আমি দেখেছি সেই তুলনায় মিশোতে অনেক ভালো ড্রেস অনেক কম রেঞ্জের মধ্যেই পাওয়া যায়। আমি ছেলের যা ড্রেস বেশিরভাগই মিশো থেকে কিনি, হ্যাঁ টুকটাক বাইরে থেকে কিনি যেগুলো রেগুলার ইউজের জন্য, আর তাছাড়া এমনি ভালো ভালো ড্রেস সব আমি মিশো থেকেই কিনে নিই, আর খুব কম রেটের মধ্যে পেয়ে যাই, আর আমার খুব ভালো লাগে প্রত্যেকটা ড্রেস। ছেলের যে কটা ড্রেস মিশো থেকে নিয়েছি সবাই খুব ভালো বলে আর। এই দেখো ওকে পরিয়ে দিয়েছি, ওর কিন্তু খুব সুন্দর ফিটিংস করেছে, মানে খুব বেশি বড় না ছোট না, একদম মাঝামাঝি মিডিয়াম, একদম ফিটনেস হয়েছে ওর, মানে খুব ভালো মানিয়েছে। দেখো তোমরা দেখো, তোমরা দেখে বলো যে ভালো মানিয়েছে কি না।
তো ড্রেসটা না পর অবধি শান্তি পাচ্ছিল না, মোটামুটি ও খুব আনন্দ পাচ্ছে, দেখো নাচানাচি লাফালাফি করছে খুব। আর বার্থডের দিন পরিয়ে দেবো, আর মানে এখন একটু বাজারে যাচ্ছি তাই জন্য ওকে পরিয়ে দিলাম। আর মানে তোমরাও যদি মনে করো যে এই ধরনের ড্রেস বা আমি যেগুলো কিনেছি তোমাদের যদি পছন্দ হয় তাহলে আমি তোমাদের ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে গিয়ে কিন্তু কিনে নিতে পারো, ঠিক আছে? আর মানে কি বলতো, আমি একটা জিনিস বলবো যে তোমার বাজারের থেকে অনেক কমে পেয়ে যাবে এবং ভালো জিনিস পাবে। আমার তো এখনও অবধি আজ অবধি কোনো জিনিস আমি খারাপ পাইনি, মোটামুটি রেঞ্জ অনুযায়ী প্রত্যেকটা জিনিস আমার মনে হয়েছে ভালো, ঠিক আছে? তো এই জিনিসটার 273 টাকা দাম, তো 273 টাকার মধ্যে এই যে শেরওয়ানিটা এটা কে পাবে, কোথায় পাবে বলো তো, কোনো বাজারে গিয়ে পাবে বলো তো? আমার মনে হয় না, যে কোনো শোরুমে ছাড়া তো এই সমস্ত ভালো ড্রেস তো রাখে না, তো শোরুমে যদি একটা পুতুলের গায়ে পরিয়ে রাখবে তা কত দাম? একটা রিং লাইট নিয়েছি, একটা শাড়ি, আর আমার জন্য একটা ড্রেস নিয়েছি, দীঘা বেড়াতে যাবো ভাবছি তো সেই জন্যেই নিয়েছি, আর ছেলের জন্য কয়েকটা ড্রেস নিয়েছি, আর আরও কিছু অর্ডার দেওয়া আছে সেগুলো আগে পর আগে আসবে, বিয়ে উপলক্ষে যেগুলো কিনেছি সেগুলো আসুক, আসলে আরও একটা ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকে ভিডিওটা এবারে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের সোহাগের বার্থডেতে আসতে কিন্তু একদম ভুলবে না। বাই বাই।